ফিরে এলাম বিরতির পর। আগরতলা পুর নিগমের 49 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যত আয়োজন, বিশেষ করে প্রতি ঘরে সুশাসন 2.0 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠিত হয়। আমতলীস্থিত জুট মিল কোয়ার্টার কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং তারই সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার বাধারঘাটের এবং ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত থেকে শুরু করে অন্যান্যরা। পুর নিগমের সাউথ জোনের অন্তর্গত 49 নম্বর ওয়ার্ড এলাকায় এই বিশেষ উদ্যোগ প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে আজকের এই কর্মসূচিকে ঘিরে মেয়র উপস্থিত ছিলেন এবং সুশাসনের বিভিন্ন যে স্টলগুলো রয়েছে তা ঘুরে দেখলেন। কি বক্তব্য উঠে এসেছে মেয়রের শুনুন। তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে। সার্বিকভাবে সারা রাজ্যে, সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক শুরু করে নগর পঞ্চায়েত, পৌরসভা, পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতিঘরে সুশাসন 2.0 প্রথম বছর আমরা প্রথম দিকে 1.0 যেটা আমরা শুরু করেছিলাম উৎসব এবং সফলতার সাথে আমরা কাজটা করতে পেরেছি। প্রচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন, সুবিধা পেয়েছেন। এটা একটা যে উদ্দেশ্য হচ্ছে, যেমন আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি যাতে মানুষ জানতে পারে, সচেতন হন এবং তারা যাতে অংশগ্রহণ, সেই কারণে বিকশিত ভারত বিকশিত সংকল্প যাত্রা বিভিন্ন পর্যায়ে আমি প্রচার শুরু হয়েছে। মোবাইল ভ্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক এটা করা হচ্ছে, আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিদিন শোষণ 2.0 যেটা 1.0 আমরা করে সার্থক হয়েছিলাম, সফল হয়েছিলাম, তারপরও লক্ষ্য করে সরকার দেখেছেন যে অনেক অংশের মানুষ যাদের জন্য বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয়েছে, স্কিম তৈরি করা হয়েছে, তারা কিন্তু সে সুবিধা ভোগ করতে পারছে না বা জানতে পারে না বা তাদের প্রশাসনিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। আমাদের সরকার আসার পর, রাজ্য সরকার ডক্টর মানিক সেনের যদি সরকার করে পর আমরা চিন্তা করেছি যে আমাদের যে স্কিমগুলি আছে কেন্দ্র প্রকল্প এবং রাজ্য সরকারের বা পৌর নিগম বা বিভিন্ন দপ্তরে, এই স্কিমে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো সঠিক পর্যায়ে এবং যে যে জায়গায় যে যে প্রতিষ্ঠানগুলি সরকারিভাবে, যেমন আমাদের পৌর নিগমের একমাত্র ওয়ার্ডে আমরা প্রথম পর্বে জিরো আমরা প্রতিটি ওয়ার্ডে করেছি। তারপর আমাদের মনে হয়েছে না আরো কিছু লোক এখনো তারা সুবিধাগুলি আমাদের অবহিতন বা সচেতন জানে না কিংবা তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। আগে যারা এখানে সিপিএম পরিচালক বামফ্রন্ট সরকার ছিল তখন তারা কিন্তু মানুষগুলি সুবিধাগুলি দিতে পারেননি বা দেওয়ার সুযোগ হয়নি, করেননি কিংবা তারা জানতে পারতেন না। আমাদের সরকার আছে মনে হচ্ছে না আর অন্তিম ব্যক্তি অবধি প্রত্যেক লোকের যা যা সুবিধা যা যা স্কিম আছে তাদের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়ন করণের জন্য সেগুলি আমরা সরকারের ব্যবস্থার মধ্যে আমরা পৌঁছে দেবো। যেমন আমরা আগের বছরে যেগুলি হয়তো আগে করেছিলাম এটার সুযোগ সুবিধা অনেকে পেয়ে গেছেন বিভিন্ন পর্যায়ে। গত কিছুদিন আগে এই সাউথ জোনালে একটা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, আমিও ছিলাম সেই অনুষ্ঠানে, এখানে যারা অতিথিরা আছেন সবাই ছিলেন। আমরা কিছু কিছু জমা করেছি অনেক লোকের অনেক কিছু যেগুলি তারা করেনি প্রয়োজনীয় কাগজপত্র সেগুলি কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে কিন্তু এখানে প্রায় টিআরটিসি 45টা, তারপর আপনার ওবিসি সার্টিফিকেট এসি 8টা, 35টা হচ্ছে ওবিসি, তারপর আয়ুষ্মান কার্ড 19টা এবং বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট 20টা এরকম আজকেই কিন্তু প্রদান করা হবে। এটা একটা সুবিধা, আজ থেকে কিছুদিন আগে মাত্র যারা এই ক্যাম্পে সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছিলেন তারা আজকে হাতে হাতে পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে প্রতিঘরে সুশাসন, মানে প্রশাসনিক ব্যবস্থাটা আমরা মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আগে আপনাদের এসব সার্টিফিকেট পাওয়ার জন্য অন্যদের জেম অফিস বা ডিসিএম অফিস অর্থাৎ ঘুরতে যেতে হতো, আপনার সময় নষ্ট হতো, অনেকে দুই তিনবার যে হয়রানি শিকার হতেন, কিন্তু আমাদের সরকার এসে বলেছে যে আগের যে কালচার তাকে পরিবর্তন করে আমাদের নতুন সিস্টেমে আমরা চাইছি মানুষের যেগুলি পাওয়া। মেয়রের বক্তব্য আপনারা শুনলেন আগরতলা পুর নিগমের সাউথ জোনের উদ্যোগে এবং 49 নম্বর ওয়ার্ড এলাকায় এই বিশেষ কর্মসূচি প্রতি ঘরে সুশাসন, যার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে কেন্দ্রের যে বিভিন্ন কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচি রাজ্যের মানুষের কাছে, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোনায় কোনায় সমস্ত সরকারি সুবিধা যাতে পেয়ে থাকেন রাজ্যবাসী, সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি। তারই আজকের দ্বিতীয় পর্যায়কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মেয়র এবং উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বরা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।